হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে, আর সকলকে জানাই রাখি বন্ধনের অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে 11 তারিখ, আর আমি যাব রাখি বাঁধতে সুপ্রিয়াদের বাড়িতে, সুপ্রিয়ার হাজব্যান্ডকে মানে আমার ভাইয়াকে রাখি বাঁধতে। আর 12 তারিখে হচ্ছে ভাইয়ার বার্থডে, তো রাখি বাঁধবো আমি রাত 12টায়, যেহেতু রাখি মানে পূর্ণিমা কালকে সকাল 7টা পর্যন্ত আছে, এই জন্য আমি রাত 12টায় রাখি বাঁধবো। ভাইয়ার বার্থডে উইশের পরে রাখি বাঁধবো। তো এখন আমরা বেরোবো, তো একটু ঘুরু ঘুরু করবো, তো তারপর যাব সুপ্রিয়াদের বাড়িতে। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে, আর আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল। তো চলো ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। দেখো গাড়ি বের করতে গিয়ে কি অবস্থা হয়েছে, আমরা 3-4 জন বের করতে পারছি না। এখন একজনকে ফোন করেছি, বললাম কি গাড়িটা একটু বের করে দিয়ে যা, তো আসি বের করে দিতে, কারণ এখানে শুধু বেঁধে যাচ্ছে, পারছি না, অনেকবার ট্রাই করেছি হচ্ছে না। তো একটা ভাই আসছে, ও আসবে দেন বের করে দেবে, যে মাঝখানে দাঁড়িয়ে আছি। দেখো আমাদের গাড়ি বের করার পর আমরা বেরোলাম, অমনি বৃষ্টি শুরু হলো, আমার ছাতা মুড়ি দিয়ে এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু ফোনটা বের করিনি কারণ আমার ফোনে জল ঢুকবে তাই। তো এখন আমরা বেরোচ্ছি লাফাতে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি এখন ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, আর এখন যাবো আমি ব্যাংকে টাকা তোলার জন্য। তো আমাদের টাকা তোলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, এখন কোথায় যাবো, ও এখন যাবো গাড়িতে তেল ভরতে। তো গাড়িতে তেল ভরার পর সুপ্রিয়াদের বাড়িতে গেছিলাম, সুপ্রিয়া বাড়িতে নেই, ও মামরানিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলো, ওই জন্য আমরা একটু দত্তফুলিয়ার দিকে আসলাম। বাট দত্তফুলিয়ায় এসে আমরা ফেঁসে গেছি, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতায় কাজ হচ্ছে না। তো আর আমি একটু দেখো পা ধুয়ে নিচ্ছি, এবার আমার একটু কাজ আছে পাশের দোকানে, এবার আমি পাশের দোকানে যাব। তো বোনকে বললাম যে ভিডিওটা করে দিতে, ও ভিডিওটা করে দিচ্ছে, আর আমি প্যান্টটা দেখো গুটিয়ে নিয়েছি। তো আরেকটা দোকানে ঢুকলাম, তো আমাকে গোডাউনে নিয়ে আসলেন, কারণ আমার ওখানে ড্রেস পছন্দ হয়নি, ওই জন্য আমি এখান থেকে ড্রেস পছন্দ করলাম। দেখো এখন বিল করা হচ্ছে, বিল করা হলে আমরা বেরিয়ে যাব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমরা এখানে একটু কেনাকাটা করতে এসেছিলাম আজকেও, তো ফাইনালি বৃষ্টি একটু কমেছে, ওই জন্য এখন বেরোচ্ছি। ছাতাটা ওখানে নিচে রেখে দিয়েছিলাম, কারণ ছাতা বয়ে নিয়ে বেড়াতে কষ্ট হয়ে যাচ্ছিলো, ভিজা ছাতা। তো আর যাই হোক, বৃষ্টিটা একটু কমেছে, এখন বেরোবো, বৃষ্টিটা যেন কম থাকে। তো এখন যাবো কেকের দোকানে, তো এখানে কেক অর্ডার করা ছিল, বাট এখনও কেক আসেনি, ওই জন্য দুটো কোল্ড কফি নিচ্ছি। আর উনি বললেন যে কেক বিকালে আসবে, তো আমি বললাম ঠিক আছে। তো বিকালে আবার আমাদের দত্তফুলি আসতে হবে, তো এখন এখনকার মতন বাড়ির দিকে যাব। দেখো আমাদের দুজনের দুটো, দেখো ব্রিজের ওপর দিয়ে আমি কেমন নকশা করে করে হেঁটে আসছি। অ্যাকচুয়ালি ওখানে অনেক জল ছিল, আর আমার জলের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগছিলো, তো ওই জন্য আমি ওরকম করে হেঁটে হেঁটে আসছিলাম। আর আমার হাতে একটাই ব্যাগ, আর যা ব্যাগ আছে বোনের কাছে আছে। দত্তপ্রিয় ব্রিজ, দেখো ব্রিজটা অনেকটাই সরু, তো আমি এখান থেকে কতগুলো ফটো তুলবো এখন। দেখো সিটটা ভিজে গেছে, ওই জন্য ছাতা বের করে সেই ছাতা দিয়ে মুছে নিচ্ছি, বাট ওর থেকে ভালো মোছা আর হবে না।
অবস্থা, বৃষ্টিতে ভিজে চান্দু মামা, চান্দু মামা, আমি চান্দু মামা হয়ে গেছি। বহুত খারাপ অবস্থা, মানে আমি গাড়ি চালাতে পারছি না এখন, আমি একটা জায়গায় দাঁড়িয়েছি। এখন আমরা একটু খাবো, মানে না কোল্ড কফি খাবো, দেন তারপর বেরোবো। দেখো আমার প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে, চুল 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 ভিজে গেছে, বাড়ি গিয়ে শ্যাম্পু করতে হবে। এটা তোর, এটা আমার নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। আমরা বাড়ি আসার পর ফ্রেশ হয়ে বসেছিলাম, এখন আবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো এখন আবার আমরা বেরোব, তো রেডি হয়ে বেরোই, তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো আবারও রেডি হয়ে গেছি, আর এখন 5:30 অলরেডি বেজে গেছে। আমাদের দত্তফুলিও পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে যাবে, কারণ রাস্তায় খুবই কাদা। তো দেখতে থাকো, আর এখনো সাজছে। রাত হয়ে গেছে আর এখন আমি দত্তফুলিয়ে দিয়ে লাফিয়ে বেড়াচ্ছি। না না, কেক নিতে এসেছিলাম। তা তোমরা দেখতে থাকো, বাড়ি চাই আগে, তারপর কথা হবে। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, চাঁদটা দাঁড়াও গাছে ঢেকে গেছে, দেখাচ্ছি। আজকে রাখি পূর্ণিমা, তো পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে, অরিজিনালে বেশি সুন্দর লাগছে, ফোনে ভালো লাগছে না দেখতে রে। দেখো আমরা যাচ্ছি, দেহে ভয় পায় না জানো। আজকে আমার ভাইয়ার জন্মদিন, তো এই জন্য আমরা ভাইয়াকে সারপ্রাইজ দেব। আনন্দের দিন, তোমাদের কি বলবো বলো। আজকে আমি একটা স্মল করে একটা সারপ্রাইজ দেবো, কালকে একটা পিক করে সারপ্রাইজ হবে। না না, আজকে সারপ্রাইজটা বড়, কালকে সারপ্রাইজটা আমার আরো ছোট। তো আমরা আমরা এখন রাতের বেলা থাকবো এই ঘরে, মানে ভাইয়া জানেও না যে আমরা এসেছি। আমরা প্রায় 12টার সময় রাখি বাঁধবো, কেক কাটে, কেক খাবো, আনন্দ করবো, মজা করবো, উল্লাস করবো, উল্লাস করবো, উল্লাস জম্বের উল্লাস, তোমরা মেলা উল্লাস, বসে অর্জিতার জন্মদিনের বেলুন, এগুলো না কি পড়ে গেছে।
লুকিয়ে আছি, কারো অন্বেষা বাড়িতে চলে এসেছে, ও যদি আমাকে দেখে না তাহলে বলবে পাপা সোনা এসেছে। তাহলে ভাইয়া বলতে যাবে যে কিছু একটা প্ল্যান আছে এদের, তো যেন আমি এই দরজা টাকা বলে লুকিয়ে আছি, রান্নাঘরে বসে বসে চা করছি। তবে দেখতে থাকো তো দেখো ছাদে সাজানো হচ্ছে। আমি দেখো এখানে সাজানো হচ্ছে, তো হোক একবার একেবারে কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি। দূর থেকে দেখাই দেখো কি সুন্দর লাগছে। তো দেখো এখন এখানে এই এগুলো এই ভাটিটা লজ্জা পেয়ে গেছে, ওই জন্য কাপড় মুড়ি দিয়ে মানুষ তাও তুলে দিচ্ছে। এই মনটাকে জয় করতেই পারো, পয়সাটা না নিয়ে দেখো সাজানো কমপ্লিট, কি সুন্দর লাগছে দেখতে। এখন একটা টেবিল এনে ওখানে রেখে দেবো, দেন পারফেক্ট, তো রাত 12টায় সারপ্রাইজ দেওয়া হবে। তো দেখো বিরিয়ানি নিয়ে এখন পাশের ঘরে যাওয়া হচ্ছে, এখন আমরা খাবো। আমার একাত্তা আমি এটা দেব ভাগে, এখানে আনে নাই বলো, আমার একটা জুনি আন সত্যি সত্যি, তাও এখানে আমি একটু ভাগে দিব আনি, কারণ কমন ডার্লিং, তো আমার ডাল লো চাপো আছি। এই ডাল তুমি খাবে না? না সোনা আমি খাবো না ডার্লিং। ও ডাল তুমি না কি করে খাবো একা? ঠিক আছে অল্প একটু খাবো, ঠিক আছে দাঁড়ো, ঠিক আছে ওকে দাঁড়ো। এই ডিম দিয়েছে, ডিম পুরো ডিম দিয়েছে, এই আন্ডে দিয়েছে, আন্ডে আস্তে কর লে হালুয়া খালে গুজে গুজে খালে গুজে গুজে খালে। আমি বেশি বিরিয়ানি খাইনি তো, এই কটা খেয়েছি মোটে, তাই আমার ডার্লিং আমার আবার খাবার বানিয়ে দেবে এখন। ডিমির 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 পোস কি ডিমির পোস এখন বাজে রাত 11:40, আর এখন আমি দেখো এই গিফট টেবিল সব ওপরে আনছি, আমার বহুত কষ্ট হয়ে যাচ্ছে এত বড় সিঁড়ি ভাঙতে, তো এখন দোতলায় টেবিলটা রেখেছি, এবার ওপরে আনো তো তোমরা দেখতে থাকো। ফাইনালি নিয়ে আসলাম, প্রচন্ড কষ্ট হয়ে গেছে।
সুন্দরী লাগতেছে, সুন্দরী মানুষ মনে হচ্ছে না, দুটো বাচ্চার মা। তার মার গুলো সুন্দর করে দিলে ভালো হতো, সুন্দর করে গেছে আমার শান্তি। এইগুলো একটু সাইড করে দিবি, সেগুলো আনলে না তো কোনগুলো দেখতে আর কি সুন্দর লাগছে কেকটা, এদিকে কালা দিচ্ছে, এই দিকে বলে গেছে, ওই দিকে দেয় না, ওই দিকটা পিছনে এরকম, এই ফুলটা দেখা না গেলে ভালো লাগবে না। এটাই তো দেখা যাবে সামনে দিয়ে, এটা উপরে দিয়ে, হ্যাঁ দে, এটা মোমো খেয়ে দেখবে ভালো তো। কোন দেব অন দাঁড়াই থাকো, চোখ করে চোখ বন্ধ করে চাঁদ দেখো, চাঁদ বন্ধ করে দেখো, চোখ বন্ধ করে চাঁদ দেখো, ধরিস না ধরিস না, ওই দেখো ওই দেখো কি আসো বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, না এর ইয়ে দাম হচ্ছে তো 7,000 টাকা, অরিজিনালটার দাম। ভালো টেস্ট, হেভি টেস্ট, ফ্রেশ ক্রিম তো দাও, ভালো হেভি টেস্ট, দারুণ টেস্ট, মিও মরে ফেল, নো নো মিও মরে ফেল, এই মিও মরে ফেল, কিন্তু কি বলতো ভালো ফ্রেশ, টাক টাক করবে কেটো না, এই ফাটাও, এবার নাচ করবো, ছাড়া নাচবো, দাঁড়া নাচবো, এই জন্মদিন তো মনে উঠবে এই আমি থাকবো না তো, এই আমি আর থাকবো না তো নিচে চিরকাল, আধার ভাঙার সূর্য আবার উঠবে হেসেকাল সেদিন পাশে থেকো। ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তারা করে দিও, যারা করেছে অলরেডি তো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, তো টাটা বাই, লাভ ইউ অল।